BTS বাংলাদেশ সহ সারা বিশ্বে BTS এর অনেক জনপ্রিয়তা বিশেষ করে এদের সাপোর্টার হচ্ছে মেয়েরা সো BTS কি BTS কাকে বলে এবং BTS নিয়ে ইসলাম কি বলে তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো BTS হচ্ছে একটা কোরিয়ান ব্যান্ড এবং এদের সদস্য সংখ্যা হলো 7টি BTS দেখা হারাম কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি BTS নামক একটি গ্রুপ বর্তমান সমাজের যুবক যুবতীরা খুবই ভক্ত ফলোয়ার বিশেষ করে যুবতীরা BTS দেখা হারাম এটা আপনার সন্তানদেরকে ধ্বংস করে দিবে BTS এটা একটা কোরিয়ান গ্রুপ আমি যতটুকু জানি এরা সব ছেলে এই ছেলেগুলো হচ্ছে লেসবিয়ান সমকামী আর মেয়েরা যখন এদের ভক্ত হয় সোশ্যাল মিডিয়াতে এই মেয়েগুলো আর বিয়ে করতে চায় না ওই যে ওদের পাগল থাকে এবং এই BTS এর মাধ্যমে যে মেয়ে বা ছেলেরা গান বাদ্যে আসক্ত হয়ে যায় এটা একটা অ্যাডিকশন একটা নেশা তখন দিন রাত তারা পড়াশোনা নামাজ রোজা পড়াশোনা বাদ দিয়ে শুধু BTS দেখে এটা হারাম এটা দেখা কি পরিষ্কার হারাম এদের যে সমস্ত সিঙ্গাররা আছে কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে এরা গায়ক এরা পপ স্টার এদের হাতে ভালো করে খেয়াল করো বিধর্মীরা হাতে ট্যাটু করে কি করে ট্যাটু তার হাতে দেওয়া আছে এক চোখের ছবি ইহুদি খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্র এটা এক চোখ এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল দাজ্জাল আসার পূর্বে এই এক চোখ এটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এটা সহিহ হাদিসে আছে দাজ্জালের চোখ হবে কয়টা একটা চোখ হবে দাজ্জাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক চোখ এটা তারা সাধারণ মানুষ দ্বারা প্রমোট করছে না বিধর্মীরা এই সমস্ত এক চোখ তাদেরকে দিয়ে প্রমোট করছে যারা বিশাল বড় সেলিব্রিটি লাইক মেসি এই যে এখানে হাতে থাকে ওদের এক চোখ কি থাকে বলেন এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল দাজ্জাল আসার পূর্বে এই এক চোখটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং অনেক যুবক অ্যাজ আ মুসলিম সেও কিন্তু এই ট্যাটু আঁকতে পারে এই কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান এই সমস্ত ব্যান্ড BTS এই সমস্ত সং এই সমস্ত কোরিয়ান যুবকদেরকে যারা আইডল মনে করো এটা কখনো করা যেতে পারে এজন্য যেই নারীরা ফেসবুকের প্রোফাইল এই সমস্ত BTS কোরিয়ান পপ স্টারদের দিয়ে ছবি দিয়ে রেখেছেন প্রোফাইল হটায় ফেলা এখনও সময় আছে আর যুবক যারা এখনও BTS-দের গান শোনো বাসার ভিতরে বসে থেকে আব্বারা জানেন খবরদার আজকের পর থেকে এই সমস্ত হারাম মিউজিকের আশেপাশেও যাওয়া যাবে গান বাজনা কিন্তু ইসলাম ধর্মে হারাম করা হয়েছে তারা কিন্তু গান বাজনা করে থাকে BTS তারা কোনো ধর্মকে বিশ্বাস করে না এবং আল্লাহকেও বিশ্বাস করে না আল্লাহ বলতে কে একজন আছে তারা তাও বিশ্বাস করে না এবং তারা সমকামিতাকে প্রশ্রয় দেয় মানে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে এগুলোকে প্রশ্রয় করে এবং এ সম্পর্কে মিজানুর রহমান আজহারি কী বলেছে তার সঙ্গে যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আশা হতো না আমরা জানি স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা একজন নারী তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল কিন্তু সে নারী ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে হচ্ছে নারী নারীরা বলছে লেসবিয়ান কমিউনিটি বলছে যে যদিও আমি নারী কিন্তু ডিফারেন্ট সেক্স অর্থাৎ পুরুষের প্রতি আমি কোনো ধরনের ফিলিংস অনুভব করি না কোনো ধরনের আকর্ষণ অনুভব করি না সো কেন একজন পুরুষকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে হবে এগুলো হচ্ছে তাদের মুখরোচক কিছু কথা যদি কাউকে এই সমকামিতা করতে দেখো এবং এই অবস্থায় যদি কেউ ধরা পড়ে তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহ যেই পাপ কাজ করছে তাকেও তোমরা হত্যা করো যার সাথে করা হচ্ছে তাকেও তোমরা হত্যা করো তো বুঝতে পারলেন একজন মুসলমানের কিন্তু BTS টা সাপোর্ট করা উচিত নয় এটা একটা হারাম কাজ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ